আমার মোবাইলের স্ক্রিনটি যখন আনলক করার চেষ্টা করব, তখন এখানে প্যাটার্ন, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছুই দেখাবে না। কালারিং একটি বোর্ড দেখাবে, এই বোর্ডে আঙুল দিয়ে যে কোনো অক্ষর লেখা যাবে। এই যদি কোনো আমি লিখতে পারছি, আমি যে লেখাটি লিখে মোবাইলে পাসওয়ার্ড সেট করেছিলাম সেই লেখাটি যদি সঠিকভাবে দেই, তাহলে মোবাইলের স্ক্রিনটি শুধু আনলক হবে, অন্য কোনো লেখা লিখলে আনলক হবে না। আমি যদি এখানে এন লিখি, সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনটি আনলক হয়ে যাবে। আপনি আপনার প্রিয় মানুষের নাম অথবা আপনার ফুল নাম লিখতে পারেন, কোনো অক্ষর দিয়েও চাইলে এভাবে আমার মতন মোবাইলের স্ক্রিন লক করে রাখতে পারবেন। এই অসাধারণ লক স্টাইলটি আপনার মোবাইলে কিভাবে সেট করবেন ভিডিওতে আমি আপনাকে A to Z দেখিয়ে দিয়েছি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিন। আপনার লাইক এবং কমেন্ট গুগল প্লে স্টোর থেকে খুঁজে খুঁজে অ্যাপ বাহির করতে আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আপনার মোবাইলেও যদি এই অসাধারণ লক স্টাইলটি ব্যবহার করতে চান, তাহলে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে আমি আপনাকে দেখিয়ে দিব। অ্যাপটি প্রথম ওপেন করার সঙ্গে সঙ্গে অ্যাড জেস্টার এরকম একটি লেখা দেখতে পাবেন, আপনি এই লেখাতে ক্লিক করবেন এবং এখানে আপনার নাম অথবা প্রিয় মানুষের নাম আঙুল দিয়ে লিখবেন। প্রথম অক্ষর লিখতে পারেন, ফুল নামও লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি শুধু এন লিখব আপনাকে দ্রুত বোঝানোর জন্য। পুনরায় এন লিখব, দুইবার সেম লেখাটি লিখতে হবে। অ্যাড পিনে ক্লিক করে ব্যাকআপ পিন দিয়ে দিব। যদি জেস্টার ভুলে যায় তাহলে এই পিন নাম্বারটি দিয়ে মোবাইলের স্ক্রিন আনলক করতে পারবো। মোবাইলের নোটিফিকেশান অ্যাক্সেসে অ্যাপটির পারমিশন আমি অন করে দিব, দেন ব্যাকে চলে আসব। ফোনের পারমিশনটি এখান থেকে অন করে দিব, গেট স্টার্টেডে ক্লিক করে দিব। সঙ্গে সঙ্গে অ্যাপটি আমার মোবাইলে কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি মোবাইলের স্ক্রিনটি লক করি এবং আনলক করার চেষ্টা করি, তাহলে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আঙুল দিয়ে আপনি লিখতে পারবেন, তবে যে নামটি অথবা অক্ষর দিয়েছিলেন জেস্টারে সেই নাম অথবা অক্ষর আপনাকে সঠিকভাবে লিখতে হবে। আমি যদি এন লিখি তাহলে কেবলমাত্র মোবাইলের স্ক্রিনটি আনলক হবে, অন্য কোনো অক্ষর লিখলে কিন্তু আনলক হবে না। আপনি যদি জেস্টার কোনো সময় ভুলে যান তাহলে পিনে ক্লিক করবেন এবং ব্যাকআপ পিনটি দিয়ে দিবেন, মোবাইলের স্ক্রিন আনলক হয়ে যাবে। অসাধারণ। অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে আপনাকে চলে আসতে হবে। প্লে স্টোরে চলে আসার পর জেস্টার লক স্ক্রিন লিখে চার্জ করবেন, এই লোগোর অ্যাপটি পেয়ে যাবেন, আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। প্রতিদিন এমন নতুন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে টেকঅন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।